হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। সো আজকে আমরা একটা ভিডিওর মাধ্যমে ক্রুড ওয়েলের পরবর্তী দিন মার্কেট পারফরমেন্স আমরা কেমন দেখতে পেতে পারি সে সম্বন্ধে ধারণা করে নেব। তাছাড়া সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল হিসাবে আমরা কোন কোন পয়েন্টগুলোকে চিহ্নিত করে রাখতে পারি সে সম্বন্ধেও আমরা জেনে নেব। তাছাড়া ক্রুড ওয়েলের টেকনিক্যাল অ্যানালাইসিসও করে নেব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আমরা চলে এসেছি অ্যাঞ্জেল ওয়ানের নতুন মোবাইল অ্যাপ্লিকেশানে। আপনার কাছে যদি অ্যাঞ্জেল ওয়ানের নতুন মোবাইল অ্যাপ্লিকেশান না থেকে থাকে, ডিসক্রিপশানে লিঙ্ক আছে, সেখান থেকে ট্রায়াল ফ্রি অফ কস্ট একটা ডিম্যাট অ্যাকাউন্ট বানিয়ে নিতে পারেন এবং তারপর আপনি অ্যাঞ্জেল ওয়ানের নতুন মোবাইল অ্যাপ্লিকেশান লগ ইন করতে পারেন। লগ ইন করার সাথে সাথে আপনি হোম পেজে রিডাইরেক্ট হয়ে যাবেন। হোম পেজে স্ক্রল করার সাথে সাথে একটা অপশন পেয়ে যাবেন স্টার্টেড অ্যান্ড অ্যাভেনো। সিম্পলি আপনি এই অপশনটির উপরে ক্লিক করবেন এবং এই অপশনটির উপরে ক্লিক করার সাথে সাথে আপনি এখানে একটা উইন্ডোর মধ্যে রিডাইরেক্ট হয়ে যাবেন। সো এখানে আপনি অনেকগুলো কাজ একসাথে করতে পারেন, যেমন আপনি নিফটি এবং ব্যাংক নিফটির এখান থেকে চার্ট অ্যানালাইসিস করে নিতে পারেন, বাই কল করতে পারেন, বাই পুট করতে পারেন, অপশন চেন অ্যানালাইসিস করতে পারেন, তাছাড়া বিভিন্ন রকম ইন্ডিকেটার ক্যান্ডেলের ব্যবহার করতে পারেন, বিভিন্ন রকম টাইম ফ্রেমের ব্যবহার করতে পারেন। সবচেয়ে কোনো একটা প্লাস আইকন আছে, সিম্পলি এই প্লাস আইকনের উপরে আপনি ট্যাপ করতে পারেন এবং ট্যাপ করার পর এখান থেকে আপনি যে কোনো স্টক সার্চ করে নিতে পারেন। সো এখান থেকে আমি ক্রুড ওয়েল সার্চ করে নেবো। সো আমি অলরেডি ক্রুড ওয়েল সার্চ করে রেখেছি, এটার উপর আমি ট্যাপ করে নিচ্ছি। আপনি চাইলে এটার এখান থেকে ক্রুড ওয়েল সার্চ করে নিতে পারেন। সো ক্রুড ওয়েলের উপরে সিম্পলি ট্যাপ করে নিলাম। সো ক্রুড ওয়েলের উপরে ট্যাপ করার সাথে সাথে এখান থেকে ক্রুড ওয়েল চলে এসেছে আমাদের সবচেয়ে উপরে। ক্রুড ওয়েলের উপরে আমি আরেকবার ট্যাপ করে নিচ্ছি, ঠিক আছে। সো ট্যাপ করার সাথে সাথে আমরা ক্রুড ওয়েলের একটা পেজের উপরে চলে এলাম। এখান থেকে ক্রুড ওয়েলের আমরা চার্ট দেখতে পাচ্ছি। সো দেখতে পাচ্ছি ক্রুড ওয়েল মার্কেটে ডাউন ট্রেন্ডে আসার পর মার্কেটে আবার কিন্তু আপ ট্রেন্ডে ফিরে গেছে এবং মার্কেট একটা ভালো র্যালি করেছে। অবশেষে একটা বুলিশ ক্যান্ডেলের মাধ্যমে 5536-এ মার্কেট ক্লোজ করেছে ক্রুড ওয়েল, ঠিক আছে। সো পরবর্তী দিন ক্রুড ওয়েলের মার্কেট পারফরমেন্স কেমন হতে পারে সেটা জানার জন্য সিম্পলি আমরা এখানে ক্লিক করব এবং এখানে ক্লিক করার পর আমরা চলে আসবো অ্যাঞ্জেল ওয়ানের নতুন মোবাইল অ্যাপ্লিকেশানের হোম পেজে। সো হোম পেজের সবচেয়ে উপরে একটা সার্চের অপশন পাবো, সিম্পলি এখানে ক্লিক করব এবং এখানে ক্লিক করার পর এখান থেকে আমরা অলরেডি ক্রুড ওয়েল সার্চ করে রেখেছি এটার উপর ট্যাপ করে নেব। আপনি এখান থেকে ক্রুড ওয়েল সার্চ করে নিতে পারেন। সো ক্রুড ওয়েলের উপর ট্যাপ করার পর একটা পেজে চলে আসবো, এখান থেকে আমরা অপশন চেন দেখে নিতে পারি, তাছাড়া চার্ট দেখে নিতে পারি, তাছাড়া স্টক ডিটেলস দেখে নিতে পারি। সো সিম্পলি স্টক ডিটেলসের উপরে ক্লিক করব এবং স্টক ডিটেলসের উপরে ক্লিক করার সাথে সাথে একটা পেজে চলে আসবো, এখান থেকে আমরা ওভারভিউ দেখে নিতে পারি এবং টেকনিক্যাল দেখে নিতে পারি। সো সিম্পলি টেকনিক্যালের উপরে ক্লিক করব এবং ক্লিক করার পর একটা পেজে আমরা চলে আসব। সো এখান থেকে দেখে নিতে পারি আমরা পরবর্তী দিন ক্রুড ওয়েলের মার্কেট বিয়ারেসে যেতে পারে, এরকম 17 জন জানিয়েছেন। মার্কেট পরবর্তী দিন ক্রুড ওয়েলের নিউট্রাল থাকতে পারে, এরকম 8 জন জানিয়েছেন এবং মার্কেট বুলিশে যেতে পারে, এরকম মাত্র 2 জন জানিয়েছেন, ঠিক আছে। অতএব পরবর্তী দিন ক্রুড ওয়েলের মার্কেট বিয়ারেসে যাওয়ার চান্স সর্বাধিক আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। সো আমরা যদি রেজিস্ট্যান্স সাপোর্ট পয়েন্টগুলো দেখে নিতে চাই, তার জন্য সিম্পলি এই পয়েন্টের উপরে ক্লিক করব এবং ক্লিক করার পর এখান থেকে আমরা ক্রুড ওয়েলের রেজিস্ট্যান্স সাপোর্ট পয়েন্ট দেখে নিতে পারি। এখান থেকে চাইলে আমরা 3 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, 1 আওয়ার, সরি, 15 মিনিট, 30 মিনিট, 1 আওয়ারের রেজিস্ট্যান্স সাপোর্ট পয়েন্ট দেখে নিতে পারি। সো এখান থেকে আমরা 1 আওয়ারের রেজিস্ট্যান্স সাপোর্ট পয়েন্ট দেখে নেব। সো 5177-এর প্রথম সাপোর্টের কথা বলা হয়েছে ক্রুড ওয়েলের এবং 4819-এর দ্বিতীয় সাপোর্টের কথা বলা হয়েছে এবং 3883-এর তৃতীয় সাপোর্টের কথা বলা হয়েছে ক্রুড ওয়েলের, ঠিক আছে। অপরদিকে আমরা যদি রেজিস্ট্যান্স পয়েন্টের কথা বলি, তাহলে 6113-এর প্রথম রেজিস্ট্যান্স পয়েন্টের কথা বলা হয়েছে ক্রুড ওয়েলের, 6691-এর দ্বিতীয় রেজিস্ট্যান্স পয়েন্ট কথা বলা হয়েছে ক্রুড ওয়েলের, 7627-এর তৃতীয় রেজিস্ট্যান্স পয়েন্টের কথা বলা হয়েছে ক্রুড ওয়েলের, ঠিক আছে। সো এই সাপোর্ট এবং রেজিস্ট্যান্স পয়েন্টগুলো আপনি পরবর্তী দিন মার্কেটে ক্রুড ওয়েলের মার্কেট ইনভেস্ট করার সাথে সাথে এই সাপোর্ট এবং রেজিস্ট্যান্স পয়েন্টগুলো মাথায় রেখে আপনি ক্রুড ওয়েলের উপরে ইনভেস্ট করতে পারেন। তো সিম্পলি আমরা এখানে ডবল ট্যাপ করে নেব এবং এখান থেকে ডবল ট্যাপ করার সাথে সাথে আমরা আবার অ্যাঞ্জেল ওয়ানের নতুন মোবাইল অ্যাপ্লিকেশান হোম পেজে চলে আসবো। সো হোম পেজে আসার সাথে সাথে আমরা পেজটি স্ক্রল করবো এবং এখান থেকে আবার ইনস্টার্টেড অ্যাপেনও ট্যাপ করে নেব। সো ট্যাপ করার সাথে সাথে একটা পেজে আমরা চলে এলাম। সো এখান থেকে আমরা আবার ক্রুড ওয়েলের চার্ট দেখতে পাচ্ছি। সো পরবর্তী দিন বর্তমানে মার্কেট বুলিশ পারফর্মে গেলেও, ঠিক আছে, পরবর্তী দিন ক্রুড ওয়েলের মার্কেট বিয়ারিশ পারফর্মে যেতে পারে, এরকম সর্বোচ্চ বেশি জন জানিয়েছেন। তার জন্য সিম্পলি আমরা ক্রুড ওয়েলের উপর সেল করব। আমরা জানি মার্কেট আপ ট্রেন্ডে গেলে আমরা বাই করে থাকি এবং ডাউন ট্রেন্ডে গেলে আমরা সেল করে থাকি। তো যেহেতু আমরা দেখলাম দ্যাট পরবর্তী দিন ক্রুড ওয়েলের মার্কেট ডাউন ট্রেন্ডে যাবে, তার জন্য সিম্পলি আমরা সেল করবো। তার জন্য আমরা সেলের উপরে ক্লিক করবো। সো সেলের উপরে ক্লিক করার পরে এখান থেকে আমরা লট সাইজ এন্টার করবো। সেখান থেকে আমি 1 লট এন্টার করে নিচ্ছি। পরবর্তীকালে এখান থেকে লিমিট অর্ডার বা মার্কেট অর্ডার সিলেক্ট করার কথা হবে, সেখান থেকে আমি লিমিট অর্ডার সিলেক্ট করে নেবো এবং তারপর সেলের উপরে ট্যাপ করবো। সো সেলের উপরে ট্যাপ করার পর এখান থেকে কনফার্মের উপরে ট্যাপ করবো।
সো কনফার্ম উপরে ট্যাপ করার সাথে সাথে আমাদের সেলটি অটোমেটিক ডান হয়ে যাবে, ঠিক আছে। সো ক্রুড অয়েলের পরবর্তী মার্কেটে আপনি আপনার নিজস্ব যুক্তিগত পরামর্শগত ভিত্তির মাধ্যমে আপনি ইনভেস্ট করতে পারেন, ঠিক আছে। এবং আপনি যদি চান আপনি আপনার ইনভেস্টমেন্ট জার্নি অতি সহজে শুরু করবো, তার জন্য সিম্পলি এঞ্জেল ওয়ান নতুন মোবাইল অ্যাপ্লিকেশন আপনি লগ ইন করতে পারেন। লগ ইন করার পর সবচেয়ে কোনো অ্যাকাউন্ট অপশনটির উপর ট্যাপ করতে পারেন এবং ট্যাপ করার পর এখান থেকে অ্যাডভান্স করার মাধ্যমে আপনি আপনার ইনভেস্টিং জার্নি অতি সহজে শুরু করতে পারেন। এবং এরকম ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদেরকে আপনি কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে পারেন। নমস্কার।